মাদুহু ওয়ানসল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব রমজানের রোজার নিয়ত কিভাবে করতে হয় এবং কখন করতে হয় আর নিয়ত না করলে রোজা হবে কি না। প্রতিটি ইবাদতের ক্ষেত্রে নিয়ত জরুরি, কেননা নিয়তের উপরেই আমলের সওয়াব নির্ভর করে। বুখারী শরীফে একটি হাদিস উল্লেখ রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সমস্ত আমল তার নিয়তের উপর নির্ভর করে। এজন্য প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে আমাদের নিয়ত করতে হবে এবং নিয়তকে সহি করে নিতে হবে। তদ্রূপ রোজা একটি ইবাদত, আর এই ইবাদতের জন্য নিয়ত জরুরি। যদি আমরা রমজানের রোজার নিয়ত না করি তাহলে রোজা আমাদের হবে না। রমজানের রোজার নিয়ত আমাদের অবশ্যই করতে হবে। তবে হ্যাঁ, নিয়ত কিভাবে করতে হয় এই বিষয়টি আমাদের জানতে হবে এবং নিয়ত কাকে বলে এবং কখন থেকে করতে হবে এই বিষয়টি আমাদের সবিস্তারে জানা থাকা উচিত। অনেকে আমরা এই নিয়ত নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আজকের এই ভিডিওতে নিয়ত নিয়ে সবিস্তারে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নিয়ত বলা হয় অন্তরের সংকল্প এবং অন্তরের ইচ্ছা। আমি যে ইবাদতটি করব সেই ইবাদত করার পূর্বে সেই ইবাদতের খেয়াল এবং সেই ইবাদতের ধ্যান আমার অন্তরের মধ্যে জাগ্রত করা এবং সেই নিয়তেই আমাদের ইবাদত করা। এতটুকু খেয়াল করে নিলেই আমার সেই ইবাদতের নিয়ত হয়ে যাবে। এ উচ্চারণ করা জরুরি নয়, তবে কেউ যদি মুখে উচ্চারণ করে বলে তবে এটা উত্তম হবে। আমাদের এ বিষয়টি খেয়াল রাখতে হবে, নিয়তের জন্য নির্দিষ্ট কোনো শব্দ নেই যে আমাকে এই শব্দেই নিয়ত করতে হবে। আমরা অনেকেই মনে করি রমজানের নিয়তের জন্য নির্দিষ্ট একটি দোয়া রয়েছে এবং সেই দোয়াই বলতে হবে, সেই দোয়া পড়ে যদি আমি নিয়ত না করি তাহলে আমার নিয়ত হবে না। সেই দোয়াটি হলো নাওয়াইতুন আসমা গদাম মিন শাহরি রমাদান। এই যে দোয়াটি রয়েছে এই দোয়াটি আমরা জরুরি মনে করি এবং এই দোয়াকেই আমরা রমজানের নিয়তের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আসলে এই দোয়াটি রমজানের নিয়তের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। যদি একটুকু খেয়াল করে নেন আগামীকাল আমি রোজা রাখবো, তাহলে আপনার রোজা সহি হওয়ার জন্য এতটুকু খেয়াল আপনার যথেষ্ট হবে। বাড়তি কোনো শব্দ আপনাকে বলতে হবে না। আপনি যদি মুখ দিয়ে উচ্চারণ করে এই দোয়াটিও পড়েন তবুও আদায় হয়ে যাবে, বা অন্য কোনো দোয়া পড়েন তবুও আদায় হয়ে যাবে, কোনো ধরনের সমস্যা নেই। দর্শক, এখন আমরা জানব রমজান মাসের রোজার নিয়ত কখন করতে হবে। রমজান মাসের রোজার নিয়ত সুবহ সাদিকের পূর্বেই করতে হবে। এবং এখানে একটি বিষয় আমাদের জানতে হবে, সেটা হলো যে আমি সুবহ সাদিকের পূর্বে যে নিয়ত করব, অর্থাৎ আজানের পূর্বে যে আমি নিয়ত করব, এই নিয়ত করার পরে আজানের আগ মুহূর্ত পর্যন্ত আমি যে কোনো পানাহার করতে পারি, কোনো ধরনের সমস্যা নেই। আমাদের মধ্যে হতে অনেক ভাই বোন এই ভুল ধারণাটি রাখে যে নিয়ত করার পরে আর কোনো খাবার খাওয়া যাবে না, আর কোনো জিনিস পান করা যাবে না। আসলে এই ধারণাটি সম্পূর্ণরূপে ভুল ধারণা। এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি যদি রাত চারটার সময় নিয়ত করি, নিয়ত করার পর থেকে নিয়ে আজানের আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো পানাহার করতে পারবো, কোনো ধরনের সমস্যা নেই। এখন আরেকটি প্রশ্ন থেকে যায়, যদি কোনো ব্যক্তি সুবহ সাদেকের পূর্বে নিয়ত না করতে পারে তাহলে তার জন্য কোনো সুযোগ রয়েছে কি না। হ্যাঁ, অবশ্যই তার জন্য সুযোগ রয়েছে। দুপুরের এক ঘন্টা পূর্ব মুহূর্ত পর্যন্ত সে যদি নিয়ত করে নেয় তাহলে তার নিয়ত সহি হয়ে যাবে, কোনো ধরনের সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। তোয়ে আলমগিরি, প্রথম খণ্ড, 100 নম্বর পৃষ্ঠা। সুপ্রিয় দর্শক, যারা ইসলামী জ্ঞান অর্জন করতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী সকল ভিডিও সবার আগে পেয়ে যান।